রাজধানীর মোহাম্মদপুরের বছিলা হয়ে উঠেছে যেন কিশোর গ্যাংয়ের স্বর্গরাজ্য। চাঁদাবাজি, জমি দখল ও রাস্তা আটকে ছিনতাইয়ের ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাদের এমন আচরণে ভীত এলাকাবাসী। অভিযোগ আছে, অন্ধকারে বসে সব কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন কিলার বাদল ও লাল্লু। আইন শৃঙ্খলা বাহিনী বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঘটনা মার্চ মাসের ২৪ তারিখ। রাস্তা আটকে ধারালো অস্ত্র দিয়ে এক পথচারীকে আঘাত করতে দেখা যাচ্ছে কয়েকজন যুবককে। তার ঠিক একটু পরে আরেকজন পথচারীকে একইভাবে অস্ত্র প্রদর্শন করেন তারা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তায় অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছেন দলবদ্ধ কয়েকজন যুবক, যাদের অধিকাংশই কিশোর গ্যাংয়ের সদস্য। নিরাপত্তার স্বার্থে নাম পরিচয় আড়াল করে কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলার চেষ্টায় নাগরিক টিভি। তারা জানান, চাহিদা মতো চাঁদা না দিলে কিশোর গ্যাংয়ের এইসব সদস্যরা হত্যার হুমকি, এমনকি ব্যবসা বন্ধ করে দেন। মোল্লা কাউসার ছিল, লাল্লু ছিল, বাদল ছিল, আরও দুইটা ছেলে ছিল যাদেরকে আমি চিনি না। আলম সাহেবের আন্ডারেই মোটামুটি এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ হলো ওরা। আপনি মোহাম্মদপুরে এমন কোনো জায়গা নাই, ফুটপাথ থেকে শুরু করে রোডে রাস্তায় কোনো কনস্ট্রাকশনে কাজ করতে গেলে এই কিশোর গ্যাংয়ের আপনার টাকা দিতেই হবে। কিশোর গ্যাং দিয়ে আসলে মূলত করাই তো, এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার বাদল, কিলার বাদল, তার ভাই আছে কাইল্লা সুমন, পিস্তল হালিম, এরাই এদের ছত্র ছায় দশটা বারোটা গ্রুপ আছে। পুঁজি দুই চার পাঁচ লাখ টাকা। এই পাঁচ লাখ টাকা যদি আমি চাঁদাবাজির কাজে চাঁদারও দিয়ে দিই, তাহলে আমার পরিবার কিভাবে চলবে? অভিযোগ আছে, অন্ধকারে বসে কিশোর গ্যাংয়ের এইসব নানান অপরাধ নিয়ন্ত্রণ করে কিলার বাদল ও তার এক সহযোগী লাল্লু। তবে র‍্যাব বলছে এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি হয় না। ইনফরমেশনটা আমাদের কাছে আসতে হবে। আমার কাছে এসে যখন ইনফরমেশনটা দিবে, আমরা যেটাই পাই সেটাকে আমরা অ্যাটেন্ড করি। আমরা মনে করি যে অপরাধ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। কিছু জায়গায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেই, ঘটার সাথে সাথে যদি আমরা ইনফরমেশন পাই, মানুষ যদি অভিযোগ করে, আমরা অবশ্যই সেটাকে দেখি। রাজনৈতিক নেতা আর সন্ত্রাসীরা নিজেদের আধিপত্য বিস্তার করতে কিশোর গ্যাংদের ব্যবহার করছেন, যাতে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন অল্প বয়সী এইসব কিশোররা। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।